রংধনুর সাত রং কাব্যিক মনে যেমন দোলা দেয়, তেমনি আঁচড় কাটে আর্টিস্টের তুলিতেও। সূর্যের আলো আর বৃষ্টির মিলনে আকাশের বুকে ভেসে ওঠে রংধনুর সাতটি রং। দেখতে ধনুকের মতো বাঁকা হওয়ায় এটির নাম রংধনু। রংধনুতে মূলত সাতটি রঙের সমাহার দেখা যায়, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, আকাশি এবং বেগুনি। এই সাত রঙে সুসজ্জিত প্রকৃতির রংধনু। রংধনুর দিকে তাকালে হয়তো আপনি আপনার প্রিয় রং খুঁজে পাবেন, কিন্তু আপনি জানেন কি রংধনুর এই সাত রঙে কেন গোলাপি রং নেই? পেইন্টিংয়ে রংধনুর রঙে গোলাপি রঙের আভা দেখতে পারেন, তবে তা শিল্পীর কাল্পনিক। কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্ট রংধনুতে গোলাপি রং খুঁজে পাবেন না। বিশেষজ্ঞদের মতে রংধনুতে লাল আর বেগুনি রঙের অবস্থান বিপরীত দিকে। এই দুই রং মিলে গোলাপি আভা দেখা যেত, তবে লাল বেগুনির বিপরীত প্রান্তে অবস্থান হওয়ায় প্রকৃতির এই রঙের খেলায় হারিয়ে গেছে গোলাপি রংটি। যদিও এটি একটি সরলীকৃত ব্যাখ্যা, রংধনুতে নির্দিষ্ট রং দেখার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞান বলছে, যখন একই জায়গায় একটি নির্দিষ্ট সময়ে সূর্য এবং বৃষ্টি থাকে, তখন বৃষ্টির ক্ষুদ্র ফোঁটা সূর্যের আলোকে প্রতিসরণ করে, বর্ণালীর সাতটি রঙে বিভক্ত করে। এই সময় যদি সূর্যের আলো পেছনে থাকে এবং বৃষ্টি সামনে থাকে, তবেই রংধনু দৃশ্যমান হতে পারে। আমরা সূর্যের আলোকে সাধারণত সাদা আলো মনে করি, তবে এটি সব দৃশ্যমান রঙের মিশ্রণ। তাই যখন এটি বৃষ্টির ফোঁটার মাধ্যমে প্রতিসরণ হয়, তখন আমরা এই রঙগুলোকে দেখতে পাই। রংধনুর রঙগুলো দৃশ্যমান বর্ণালী থেকে অভিক্ষিপ্ত এবং এগুলোর নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। গোলাপি রং দৃশ্যমান বর্ণালীতে অস্তিত্বহীন, কারণ এটি দুইটি রঙের মিশ্রণ, এর নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য নেই। রংধনুতে প্রচুর রং রয়েছে যা আমরা দেখতে পাই না। রংধনুর মধ্যে অতি বেগুনি এবং ইনফ্রারেড আলো থেকে উৎপাদিত রং আছে, যা মানুষের চোখ প্রাকৃতিকভাবে দেখতে পারে না। যদিও মানুষের চোখ রঙের শেডগুলো ভিন্নভাবে গ্রহণ করে, যদি রংধনুতে লাল এবং বেগুনি সংস্পর্শে থাকতো, তাহলে গোলাপি রং দেখতে পাওয়া যেত। তবে সূর্যের আলো প্রতিসরিত হওয়ার কারণে এটি কখনোই ঘটবে না। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।